Assalamualaikum friends, welcome back to my channel. Friends, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইটালিয়ান পাস্তা কিভাবে আপনার ঘরেই সহজ উপকরণ দিয়ে কিভাবে তৈরি করতে পারেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা এখানে হাফ কেজি ওজনের পাস্তার একটি প্যাকেট নিয়ে নিলাম, এটা মেড ইন ইটালি। বন্ধুরা, বড় বড় সুপার শপে এগুলো পাওয়া যায়। তার আগে বলে রাখি বন্ধুরা, ইউটিউবের কমন একটি ভয়েস, প্লিজ ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। বন্ধুরা, আমরা একটি প্যানে পর্যাপ্ত পানি নিয়ে নিলাম, তারপর তাতে স্বাদ মতো লবণ আমরা মিশিয়ে নিলাম। এবার আমরা অ্যাড করব পরিমাণ মতো সয়াবিন তৈল। বন্ধুরা, এবার পানিটা ফুটে আসলে আমরা পাস্তাটা উক্ত পানিতে ঢেলে 15 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করব। বন্ধুরা, পাস্তা একটু সময় নেয় সিদ্ধ হইতে, সেজন্য আমরা একেবারে ভালো করে সিদ্ধ করে, অর্থাৎ একবার গলিয়ে ফেলবো না, ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমরা সেটাকে নামিয়ে একটা ছাকনায় পানি ঝরিয়ে রাখব। বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটি কড়াইতে 2 চামচ পরিমাণ বাটার নিলাম, এতে আমরা এখন মেরিনেট করা মুরগির মাংস, অর্থাৎ বনলেস করা মুরগির মাংস আমরা মেরিনেট করে রেখেছিলাম প্রায় 30 মিনিট আগে, সেটা আমরা একটু ভেজে নেব। অর্থাৎ মুরগির মাংসটা যখন খাওয়ার উপযোগী হয়ে আসবে, তখন আমরা এটা উঠিয়ে একটু আলাদা রাখবো। বন্ধুরা, এবার আমরা আরেকটু বাটার এবং তৈল দিব। বন্ধুরা, এরপর পেঁয়াজ এবং লম্বা লম্বা করে কাঁচামরিচ চিরে নিলাম, দেখতেই পাচ্ছেন। আমরা এভাবে উক্ত তেলি এবং উক্ত কড়াই আমরা ই করবো, এই জন্য যে এটার স্বাদটা বহাল থাকবে। তো বন্ধুরা, পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমরা 6টা ডিম এটাতে অ্যাড করতেছি। ডিমটা ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে আমরা ডিমটাকে, ডিমের ঝুরঝুরি বলা হয়, এই ঝুরঝুরি করে নিলাম। অর্থাৎ নুডলসে যেরকম আমরা ডিমটাকে এভাবে একেবারে ঝুরা ঝুরা করে রেখি, ওইরকম করলাম। এবার আমরা অ্যাড করতেছি ওই চিকেনটা, যেটা আমরা একটু আগেই নামিয়ে রেখেছিলাম। তারপর স্বাদ মতো লবণ আমরা ইউজ করলাম। বন্ধুরা, এবার অ্যাড করতেছি কেটে রাখা টমেটো, আমি 2টা টমেটো এখানে ইউজ করেছি। এবার এগুলো ভালো করে মিক্স করে বন্ধুরা, তারপর আমরা আগে থেকে সিদ্ধ করা বরবটি, গাজর এবং মাশরুম আমরা অ্যাড করে দিব। এবার এগুলো ভালো করে মিক্স করার পরে বন্ধুরা, আমরা অ্যাড করতেছি গোলমরিচ, অর্থাৎ সাদা গোলমরিচ। আপনার সংগ্রহে না থাকলে কালো গোলমরিচ দিলেও হবে, অথবা এটা স্কিপ করে কাঁচামরিচ দিয়ে চালাতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা অ্যাড করতেছি চিলি সস। আপনি চিলি সস সংগ্রহে না থাকলে নর্মাল টমেটো সসও ইউজ করতে পারেন, যেহেতু আমরা ঘরোয়া উপায়ে জিনিসটা তৈরি করব, সেই হিসেবে অবশ্যই আমরা এমন কিছু বলবো না যেটা একেবারে হাতের নাগালে থাকে না। তো
বন্ধুরা দেখুন আমাদের এরকম গ্রেভি একটা মশলা তৈরি হয়েছে। এবার আমরা এটার সাথে পাস্তাটাকে ভালো করে মিক্স করব। বন্ধুরা আমরা ভালো করে পাস্তাটা একেবারে যেতে মানে গায়ে গায়ে লাগে এভাবে আমরা সুন্দর করে মিশিয়ে নিব। বন্ধুরা আমরা কিন্তু লো হিটে রেখেছি, অর্থাৎ চুলা কিন্তু বন্ধ করিনি, চুলাতে কিন্তু আমরা একেবারে লো হিটে আছে, চলতেছে চুলাটা। তো আমাদের মিশানো ভালো করে হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখুন আমাদের পাস্তাটা এরকম একেবারে, লবণটা দেখে আপনি, স্বাদ দেখে আপনি নামিয়ে ফেলবেন। এবার আমরা পরিবেশন ডিশে আমরা এটা রাখব। আমাদের পাস্তা কমপ্লিট। বন্ধুরা এখন আপনি এখানে যদি এটাকে ক্রিম পাস্তা তৈরি করতে চান তাহলে উপরে ক্রিমটা করে এটার সাথে মিশিয়ে দিলে হয়, আর যদি চিজ দিতে চান তাহলে চিজ দিতে পারেন। তো আমরা যেহেতু নর্মালি পাস্তাটা তৈরি করেছি সেই হিসাবে আমরা অন্যদিকে যাইনি আজকে। আর ক্রিম পাস্তা নিয়ে আমার একটা ভিডিও ইতিমধ্যে আমার এই চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই রেসিপি। প্লিজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।